দেখুন আজি তো আরম্ভ হল বরগড় জেলা নিকট বিভিন্ন ধান মন্ডিরে খরিফ ধান সংগ্রহ প্রক্রিয়া আমি অছু বরগড় জেলা বড়ভগা ধান মন্ডিরে নিকটে মো সহ কেতোটি চাষী ভাই মানে জড়িত অনেক তা সিধা সঙ্গে আলোচনা করা আজ ধান বিক্রি নিয়ে কম কম সমস্যা রয়েছে কম কম ব্যবস্থা করা সরকারি দলের তাকে কম সুবিধা করা স্যার প্রথমে আপনার পরিচয় নেওয়া চাহুছি স্যার আপনার প্রথমে আপনার পরিচয় দিন বীরেন্দ্র কুমার কর সভাপতি ওড়িশা রাজ্য কৃষক সংগঠন নতাবিরা স্যার দেখুন আজ ধান বিক্রি প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে আপনার অনেক বর্তমান গোড়বগা ধান মন্ডি সম্বন্ধে তো কম সমস্যা রয়েছে কম লোকের ব্যবস্থা কম করছেন সরকার তরফ নিশ্চিত ভাবে দেখুন যে আমি নভেম্বর 15 তারিখ মন্ডি খোলবার লাগে কইলু কিন্তু জেলা প্রশাসন সেটাকে 21 তারিখ খুলিছন কিন্তু 21 তারিখ খুললা পরে বি আজি চাষী ভাই মানকর ধান আসছে টোকন আসছে কিন্তু ধানর অ্যারাইভাল হই না পারবার সে ধান এতকি বেল হলানো অ্যারাইভাল না হলা পরে ডিসপোজাল কেনতে হবা তো প্রশাসন কেবল চাপরে রহলে না হয় কিংবা ষড়যন্ত্র করলে না হয় প্রশাসনকে আমার দাবি রয়েছে যে শীঘ্র ধান যে চাষীর ধান আসলা মার্কেটকে যদি সে চাষীর ধান টোকন নেয়ন সে চাষীর টোকনকে জেনারেট করি করি ধানকে ঘিনবার ব্যবস্থা সরকার শীঘ্র করুন। আপনি কেছেন দেখুন বর্তমান ধান বিক্রি আপনি আসছেন কিন্তু বর্তমান বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। মোর নাম টিকিলাল মিশ্র চাষীর দেখি মার্কেট আজ দেখবার যাই ধান বিক্রি ব্যবস্থা কেমন ভাবে চালুছে মোট ধানকে আনমি কি না এই দ্বন্দ্বরে রয়েছে যেহেতু মোট টোকন জানুয়ারি মাসের 5 তারিখ অছি টোকন মোর ধান রেডি হয়েগলান ঘরে রখিছে ধান কিন্তু টোকন যদি রেডি হয়ে বি যদি মার্কেট ইয়ার্ডে মোটা যদি না রখন বলে মতো এটা আতঙ্কিত মতো লাগুছে মুই ধান কেবে বিকিনি তো এই সময় সমস্যা দেখুছি যে এখানে ধান আসিছে বি অ্যারাইভাল আসতে বর্তমান তো 21 তারিখ যেহেতু মার্কেট ইয়ার্ড খোলবার যদি সরকার নিষ্পতি নিয়েছিল আর সে অনুসারে মার্কেট ইয়ার্ড বি খোলা যাইছে কিন্তু ধান আসিছে চাষী অনুপাতে অ্যারাইভাল না করবা তো এই অবস্থায় চাষী অটকি রয়েছে কতবেলা সে ধান উঠবা কেবে অ্যারাইভাল হবা আটকি দেখি আমি আতঙ্কি দেব যে চাষী আগামী দিনে বড় সমস্যা ভিতরে যা চাষী অনগ্রেডের শিকার হবা এগুলি চাষীকে আন্দোলন করবাকে পড়বা কথা নিয়ে করি কৃষক সংগঠন যেন কিছু নিষ্পতি নেওয়ার যে আগামী দিনে নিশ্চিত ভাবে চাষী সমস্যাকে নিয়ে করি এই ধান বিক্রি বটা সমস্যাকে নিয়ে করি আন্দোলন ব্যতীত অন্য রাস্তা নাই চাষী আন্দোলন করবার লাগে বাধ্য দেখুলে আমি সিধা সলক আলোচনা করলে চাষী সহ কি অনেক লোক ধান অনেক টোকন বর্তমান আসি নেই বা যে টোকন বর্তমান ধান নেই কিন্তু এই নিয়ে বিভিন্ন সমস্যার ঘেরার বর্তমান ধান চাষী ধান যে বিক্রি করছেন চাষী মানে অনেক বর্তমান তাদের সমস্যা ঘেরে পড়ে রয়েছে আমি সিধা সলক আজকে ধান আছে বর্তমান কম সমস্যা রয়েছে সমস্যা বলে আজ টোকন আম আসি ধান বিক্রি হোনে প্রসেসিং চালিছে তাদের এতবেলা তো হল ধান প্রসেসিং অ্যারাইভাল বিল কিছু না হয় না দেখুছি সিধা সড়ক আলোচনা করছিলে কি চাষী ভাই মানে মানে ধান নিয়ে আসছেন বিক্রি করা কিন্তু বিভিন্ন সমস্যা ঘেরার পড়ে রয়েছে কিন্তু না কি ধান আসছে বা জমান করতে পারে টোকন টোকন আসলে ধান চাষ পারে না তো সেই সিধা মানে অধিকারী মানে অনেক দায়িত্ব রয়েছে তাঁর সিধা সড়ক আলোচনা করা তাঁর সহ পচারি বুঝে স্যার কোন সমস্যা দেখুন বিভিন্ন সমস্যা অভিযোগ করছেন চাষী ভাই মানে বা চাষী অভিযোগ রয়েছে কি টোকন আসিছে টোকন মানে মানে ধান বিক্রি হয়ে কম ম্যাডাম রয়েছেন কম বর্তমান চাষী ভাই মানে যা অভিযোগ করছেন তাঁকে টোকন যে কিন্তু এটা হয়ে পার না বা কিছুটা ত্রুটি রয়েছে যা ফলে বিলম্ব হচ্ছে তো সেই বিলম্বকে কিভাবে সমাধান করে তার প্রতি কম রখাই দেখুলে সিধা সড়ক আলোচনা করুলে অধিকারী সহ যে দায়িত্ব রয়েছে টোকন ব্যবস্থা অনেক কিন্তু চাষী ভাই যে অভিযোগ রয়েছে টোকন আসছে কিন্তু বিক্রি করবে কিছু যা ত্রুটি রয়েছে যেটা কি বিলম্ব হচ্ছে তা অভিযোগ করছেন কিন্তু আমি যেহেতু অধিকারী সহ আলোচনা করুলে যে দায়িত্ব অনেক তাঁর সহ আলোচনা সে যা সূচনা দিয়েছেন কি যা টোকন আছে তাঁর নিহত ভাবে বিক্রি করা হয়েছে প্রসেসিং চালিছে কিন্তু প্রসেসিং কিছু বিলম্ব রয়েছে বা যা অভিযোগ আসুছে কি সে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া রখিলে কিন্তু সে অভিযোগ নিয়ে কেবল সমাধান করা সে সমাধান বাট কেবে খোলব তাহা দেখবে বাকি রহিলা বরগড়ের জ্যোতি কুমার রিপোর্ট অর্গস নিউজ।